আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইদানিং ফেসবুকে একটি ইফেক্ট ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে ফটোলভের একটা ইফেক্ট। সেই ইফেক্টটা আপনি কীভাবে দিবেন সেটার উপর আজকের এই ভিডিও। তো আমরা সরাসরি কথা না বলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনাকে প্রথমে যা করতে হবে, প্লে স্টোর থেকে ফটোলভ অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমারটাতে অলরেডি ফটোলভ ইনস্টল আছে, আপনারা না থাকলে করে নেবেন। তারপর ফটোলভ সফটওয়্যারটি ওপেন করবেন, একটু অপেক্ষা করবেন, আমাদের অ্যাপসটা ওপেন হচ্ছে। যখন এই অ্যাডটা শো করবে, এটা ফ্রি ইউজ করতে পারবেন, টাকা দিয়ে কিনেও ইউজ করতে পারবেন। যেহেতু আমরা ফ্রি ইউজ করবো, সেক্ষেত্রে আমরা অ্যাডটাকে ক্রস করে দেব। এখানে তিনটে অপশন আছে, দেখেন টপ, ট্রেডিং, রিসেন্ট। আমরা ট্রেডিংয়ে যাব, তারপর এখান থেকে আমাদের যেই ইফেক্টটা চুজ হয় সেই ইফেক্টে সিলেক্ট করবো। এখান থেকে যেহেতু ভাইরাল ইফেক্ট, আমরা ভাইরাল ইফেক্টেই চুজ করলাম। তারপর এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করবো, আপনি এখান থেকে আপনার পছন্দের ইমেজটা সিলেক্ট করবেন। আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। তারপর তীর চিহ্ন, এডিট, এডিটে ক্লিক করব, অ্যাড আসছে, আমরা অ্যাডটাকে ক্রস করে দেব। প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি আমরা পেয়ে যাব। এই তো, আপনি চাইলে এখান থেকে আরও অনেক ধরনের কাজ করতে পারেন। সেক্ষেত্রে করার জন্য আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি চাইলে অ্যানিমেটেড, এখান থেকে কিছু অ্যানিমেশনও দিতে পারেন। যেমন এই এক অ্যানিমেশন, আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম, একটু অপেক্ষা করতে হবে আমাদের। অলমোস্ট ডান। এই দেখ, আমার আমাদের ছবির উপর দেখেন একটা গিফ অ্যানিমেশন হচ্ছে। দেন আমরা অ্যানিমেশন না চাইলেও আমরা নান করে দেব। এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসে ক্লিক করব। গট ইট। এখান থেকে আমরা ডাউনলোড, আপনি চাইলে ফটোলভ ওই পিকচারটাকে পোস্ট করতে পারবেন। সেখান থেকে লাইক, কমেন্টস পাবেন, চাইলে সরাসরি ফেসবুক স্টোরি, মেসেঞ্জার, যে কোনোভাবে আপনি করতে পারেন, অথবা আপনি সরাসরি ডাউনলোড ক্লিক করতে পারেন। অ্যাড আসলে অ্যাডটাকে মিনিমাইজ করে দেবেন, ইমেজ সেভ টু ডাউনলোড। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের গ্যালারিতে। গ্যালারি আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি চলে এসছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।